গতকাল আমাদের রাষ্ট্রীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডাজি ডায়মন্ড হারবারে যাওয়ার পথে মাননীয় নাড্ডাজি, মাননীয় মুকুল দা, মাননীয় দিলীপ দা, মাননীয় কৈলাস দীপ প্রত্যেকটা গাড়ির কনভয়ে তীব্র আক্রমণ হয়েছে এবং গাড়ির কাচ ভেঙেছে, বড় বড় ইট পাথর ছুঁড়ে তাদের মারার পরিকল্পনা করা হয়েছিল। তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি। গতকাল আমাদের সমস্ত মণ্ডলে আমরা পথ অবরোধ কর্মসূচি পালন করেছি। আজকে আমাদের জেলা অফিস থেকে একটা বিক্ষোভ মিছিল আমাদের চুঁচুড়া ঘড়ির মোড়ে আসে। সমস্ত আমাদের ভাইরা, প্রায় 500 ওপর ভাই বোন আমাদের এই মিছিলে আজকে অংশগ্রহণ করেছে এবং সেখানে আজকে মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা আমরা দাহন করেছি। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে গণতান্ত্রিক রাজ্যে, আজকে ডায়মন্ড হারবার নিশ্চয়ই আপনার পশ্চিমবঙ্গের বাইরে না, কিন্তু সেখানে যেতে গিয়ে আজকে যদি আজকে আমাদের উপরের নেতৃত্বকে তাদের যদি এভাবে পর্যস্ত হতে হয়, তাদের জীবন যদি সংশয়ে দাঁড়ায়, তাহলে সাধারণ মানুষের আজকে নিরাপত্তা কোথায়, আজকে কোথায় এসে পৌঁছেছে? আজকে ওনাকে আমরা আহ্বান করব, আজকে উনি রাজনৈতিক মোকাবিলা করুন। আজকে যদি উনি 10 বছর ধরে এত কাজই করে থাকেন, তাহলে ওনার ভয় কিসের এত? আজকে বিজেপিকে রোখার এত চেষ্টা হচ্ছে কেন? তাই আমরা প্রতিবাদ জানানোর জন্য আজ আমাদের এই কর্মসূচি। আমরা তীব্র ধিক্কার জানাই, আমরা তীব্র প্রতিবাদ জানাই। আগামী দিনে এই রকম যদি ঘটনা ঘটতে থাকে, হুগলির সাংগঠনিক জেলা বসে থাকবে না, তারা রাস্তায় নামবে এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামতে কিন্তু বাধ্য হব।